ওটা কি পাওয়া গেছে বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ এই 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 যে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে পা সামনের আঙুল এই যে দর্শক এই যে সামনের ইয়া আর এই যে এটা এই যে সুন্দরবনে এই এই যে কেওড়া গাছ কেওড়া গাছ বড় কেওড়া গাছ এই আর এই সামনে আছে এই বাইন গাছ এই কেওড়া গাছ বিশাল কেওড়া গাছ এই কেওড়া গাছগুলো খুব বড় হয় এই সুন্দরবনে সবচাইতে মোটা হয় এই কেওড়া গাছ লম্বা হয় কেওড়া গাছ এরপর এই বাইন গাছ সুন্দরী গাছ প্রচুর যত ভিতরের দিকে আমরা আরো যাব আরো বেশি প্রচুর গাছ ঘন পাওয়া যাবে বড় বড় গাছ নদীর কাছাকাছি তো এদিকে একটু কম ছোট গাছ আর এই ভিতরের দিকে বড় গাছ এই যে সুন্দরী গাছ দেখা যাইতেছে ওই যে ওই একটু জোরে মোটা গাছে ওই যে দেখা যাইতেছে ওই যে সুন্দরী গাছ ওই যে একটা এইভাবে আর যত ভিতরে যাবো অত বিশাল মোটা মোটা সুন্দরী গাছ দেখা যাবে বড় গাছ বাগান গাছে এই দেখেন এই ওরা একটু আসুক হরিণ হাঁটতে হাঁটতে রাস্তা বানাই দিলে এই রাস্তা করে ফেলে একেবারে কেওড়া গাছের শুলো এটা এই কেওড়া গাছের শুলো এটা আবার যেখানে এই বাইন গাছ আছে এই দেখুন এই এখানে এই যে ছোট ছোট এই যে দেখা যাচ্ছে শাশমন এগুলো সব ওই বাইন গ্যাসের শুলো বাইন গ্যাসের ওই শুলোগুলো দেখবো আর এই গোলপাতা এই গোলপাতা এই এই যে গোলপাতা এই যে গোলপাতার ওই বাগানে এই সুন্দরী গাছের বাগান এই যে ডাইন সাইডে এই সুন্দরী গাছের বাগান দেখছেন সুন্দরী গাছের বাগান হ্যাঁ সুন্দরী গাছের বাগান এই এই যে এই ঘন সুন্দরী গাছের এই সুন্দরী গাছ এই যে কাঁঠালের মতো ফল হয় পাকলে খুব ঘেরান হয় আমুর গাছ আমুর গাছ ওইটা সুন্দরী গাছ দর্শক সুন্দরী গাছ তো অনেক বড় মোটা দেখা যায় না আমরা যেখানে সেখানে মোটামুটি অনেক বড় বড় মোটা মোটা এবং ঘন সুন্দরী গাছ দেখা যাচ্ছে আরো ভিতরে গভীরে গেলে আরো খুব মোটা গাছ দেখা যাবে হরিণের একটু পায়ের ছাপ মনে হচ্ছে এই হরিণের ছাপ
খুব এত বড় কেওড়া গাছ আমি এর আগে কখনো দেখিনি। গভীর জঙ্গলে এই আমার প্রথম, আমি এত বড় কেওড়া গাছ, এত মোটা কেওড়া গাছ এই প্রথম আমি দেখলাম। কেওড়া গাছের মতো মোটা সুন্দরী গেছে। তবে দর্শক, সুন্দরী গাছ সমান, সুন্দরী গাছ যত সুজা হয়ে ওঠে, সুজা হয়ে ওঠে ডালপালা একদম উপর দিকে উঠে যায়, এবং এর কাঠ অনেক কাঠ হয়। এই যে সামনের আঙুল, এই যে দর্শক, এই যে সামনের ইয়া, আর এই যে এটা পিছনের অংশ, আর সামনে এই যে আঙুল পায়ের সাপ। দেখছো বাকি সাপ তো অনেক পাচ্ছি। সেই সৈনিক আমাদের শ্বশুরকালী কাকা, তার ভরসায় আমরা মোটামুটি অনেকটা সাহস পাই, কারণ সে বহুদিন ধরে এই সুন্দরবনের সাথে জড়িত। তার জীবনের সবটাই সে সুন্দরবনের সাথে জড়িত আছে। এখনো সে সুন্দরবনের বিভিন্ন যে ইয়া থাকে, সংগঠন অঙ্গ সংগঠন থাকে সুন্দরবন কেন্দ্রিক, সে তার সাথে এখনো জড়িত। সে আমার কাছে মনে হয় মৃত্যু পর্যন্ত সে এটাই থাকবে বলে সে নিয়ত করছে। পশু গাছের বাকল হলো ক্রমান্বয়ে গাছ থেকে সুইতে যায়, আবার নতুন ওর বাকল হয়, বাকল হয় আবার নতুন করে সারে, যত বড় হয় তত সে বাকল ফেলে দেয়, আবার নতুন বাকলের ইয়া হয়। এই যে দর্শক, এই যে পশুর গাছের বাকল, এটা ক্রমান্বয়ে গাছ থেকে ছুটে যায়। এর বাকল এই ইউক্যালিপটাসের মতো, ইউক্যালিপটাস গাছ আমাদের দেশে কিছু কিছু আসছে, সেই গাছের বাকল এত মোটা না, পাতলা পাতলা ছুটে যায় পশুর গাছের বাকল। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন গহীন সুন্দরবনের ভেতরের দৃশ্যাবলী। এমন এক জায়গা যে এই বিংশ শতাব্দীতেও মানুষের পায়ের ছাপ পড়েনি, বরং পড়েছে বাঘের পায়ের ছাপ এবং অন্যান্য
বন্য পশুদের পায়ের ছাপ। রাত নামলে এখানে আধার ঘনিয়ে আসে, সভ্যতার আলো এই পর্যন্ত কিন্তু পৌঁছায়নি। প্রকৃতি তার নিজ খেয়ালে যত্ন করে বাঁচিয়ে রেখেছে এই বনভূমিকে। আমাদের পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।